হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত নতুন একটি ব্লগে। তোমাদের আজকে আলোচনা করব আমার একজন প্রিয় সাহিত্যিক, একজন প্রিয় লেখিকা বলতে পারো, খুব প্রিয়, ভীষণই প্রিয় আমার এবং আমাদের সকলের প্রিয়, এবং যার সাহিত্যে অসামান্য অবদান রয়েছে, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় বেগম রোকেয়া। আজকে বেগম রোকেয়ার জীবন সম্পর্কে এবং তার জীবনের মধ্যে তার শিক্ষা, তার শৈশব জীবন থেকে শুরু করে তার ব্যক্তি জীবন এবং তার শিক্ষা প্রসার, এছাড়াও তার যে সাংগঠনিক কর্মকাণ্ড এবং তার সাহিত্য জীবন এবং তার বিভিন্ন যে সম্মান ও স্বীকৃতি, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব, খুব সংক্ষিপ্ত আকারে আকারে তোমাদের সামনে শেয়ার করব। ঠিক আছে, তাহলে আজকে আমার ব্লগটার নাম হিমালয় বেগম রোকেয়ার জীবন দর্শন সম্পর্কে বা বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে আলোচনা করছি। ঠিক আছে, শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, তাহলেই তোমরা বেগম রোকেয়ার জীবন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তোমাদের হৃদয়ে জন্মে যাবে। ঠিক আছে, শুরু করছি। শুরু করার আগে বেগম রোকেয়ারই একটা বিখ্যাত লাইন দিয়ে শুরু করছি আজকের তার জীবনী সম্পর্কে, তারই একটা লেখা দিয়ে শুরু করছি। তিনি বলেছিলেন, আপনারা শুনিয়া বিস্মিত হইবেন যে আমি আজ 22 বৎসর যাবত ভারতের সর্বাপেক্ষা হতভাগ্য জীবের জন্য রোদন করিতেছি। এ হতভাগ্য জীব কাহারা জানেন? সে জীব ভারত নারী। এই জীবগুলির জন্য কখনো কাহারও প্রাণ কাঁদে না। পশুর চিন্তা করিবারও লোক আছে, তাই যত্রতত্র পশুক্লেশ নিবারণী সমিতি দেখিতে পায়। কিন্তু আমাদের মতো অবরোধ বন্দিনী নারী জাতির জন্য কাঁদিবার একটি লোকও এই ভূভারতে নাই। কি অসামান্য একটা লাইন! এই উক্তির বক্তা হলেন বেগম রোকেয়া। বাংলাদেশের মুসলিম নারী প্রগতির ইতিহাসে এক অগ্রণী প্রতিনিধি তিনি, বা একটি অগ্রণী ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন সেই যুগে। 1880 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন এবং মা ছিলেন রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। বেগম রোকেয়ারা 6 ভাই বোন ছিলেন, আমরা জানি। এরপর তার শিক্ষা জীবন সম্পর্কে জানব। সেই সময়ের মুসলিম সমাজের অনুশাসন মেনে রোকেয়া এবং তার বোনদের বাইরে পড়াশোনা করতে পাঠানো হয়নি। বাড়িতেই তাদের আরবি ও উর্দু শেখানো হতো। রোকেয়ার দাদা ইব্রাহিম আধুনিক মনের মানুষ ছিলেন। তিনি রোকেয়াকে বাড়িতে গোপনে বাংলা ও ইংরেজি শেখাতেন। রোকেয়ার জ্ঞান পিপাসুও ছিল অসীম, আমরা জানি। এরপর জানবো তার ব্যক্তি জীবন সম্পর্কে। 1896 খ্রিস্টাব্দে মাত্র 16 বছর বয়সে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার বিয়ে হয়। বিয়ের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হিসাবে পরিচিত হন। রোকেয়ার স্বামী ছিলেন উদার মনের মানুষ। রোকেয়াকে তিনি লেখাপড়ায় উৎসাহ দিতেন। স্বামীর আগ্রহে রোকেয়ার সাহিত্য চর্চা শুরু হয়। এরপর তার শিক্ষা বিস্তারে তার যে ভূমিকা বা তার যে অবদান, সেটা খুব সংক্ষেপে বলছি। 1909 খ্রিস্টাব্দে রোকেয়ার স্বামীর মৃত্যু হয়। এর 5 মাস পরে তিনি ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু কিছুদিন পর জমি সংক্রান্ত বিবাদের জেরে স্কুলটি বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়ার পর তিনি 1911 খ্রিস্টাব্দের 15ই মার্চ কলকাতায় পুনরায় স্কুলটি চালু করেন। বর্তমানে এটি বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল স্কুল নামে পরিচিত। এবং তার যে বিভিন্ন সাংগঠনিক কাজ, স্কুল পরিচালনা ও সাহিত্য চর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে নিযুক্ত ছিলেন। 1916 খ্রিস্টাব্দে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মুসলিম নারী সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আমরা জানি। এরপর জেনে নেব তার সাহিত্য জীবন সম্পর্কে। 1902 খ্রিস্টাব্দে পিপাসা নামক একটি বাংলা গল্পের মাধ্যমে বেগম রোকেয়া সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে।
তার উল্লেখযোগ্য রচনা যেমন সুলতানাস ড্রিম বিশ্বের নারীবাদী সাহিত্যের একটি মাইলস্টোন আমরা বলতে পারি। এছাড়াও পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর তার বিখ্যাত সৃষ্টি। তার রচনার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য যেমন প্রবন্ধ ও গল্প উপন্যাসের মধ্য দিয়ে তিনি নারী শিক্ষা এবং লিঙ্গ সমতার পক্ষে সওয়াল করেছেন। হাস্যরস এবং ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তার রচনাগুলিকে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থানের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। লেখার মাধ্যমে তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মের নামে নারী জাতির প্রতি যে অবিচার, অবিচারের প্রতিবাদ তিনি করেছিলেন। সর্বোপরি আমরা বলতে পারি, শিক্ষা এবং পছন্দ অনুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে নারীর মুক্তি সম্ভব নয়, লেখার মধ্য দিয়ে বারবার তিনি সেই বার্তাই দিয়েছেন পাঠকের কাছে আমরা জানি। এরপর তার যে বিভিন্ন সম্মান ও স্বীকৃতি আমরা জেনে নেব। বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশ সরকার তার পৈতৃক ভিটের উপর বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র নামক একটি গণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করেন। তার নাম স্মরণীয় করে রাখতে 2009 খ্রিস্টাব্দে রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয় আমরা জানি। এরপর তিনি 1932 খ্রিস্টাব্দে 9ই ডিসেম্বর ভোরবেলা এই বিখ্যাত সমাজ সংস্কারক এবং লেখিকা এবং সাহিত্যিকের মৃত্যু ঘটে, তিনি পরলোক গমন করেন। তিনি মারা গেছেন ঠিকই 1932 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর, কিন্তু আজও আমাদের মধ্যে জীবন্ত থেকে গেছেন এবং কালের পর কাল ধরে তিনি এভাবেই বেঁচে থাকবেন সকল পাঠক প্রেমীদের হৃদয়ে। কেমন লাগলো তার সম্পর্কে ক্ষুদ্র বক্তব্য অবশ্যই জানাবে। তোমাদের এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, তোমাদের আর SSC পরীক্ষা দিবে সেখানেও আসতে পারে, এবং তোমাদের BCS পরীক্ষা, WBCS বিভিন্ন সাহিত্যিক কিন্তু কোশ্চেন আসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা মন দিয়ে দুজনবার শুনবে, শুনলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।